আসসালামালাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, যে আমরা সমচা, স্প্রিং রোল, অন্থন রোল এগুলো আমরা সবাই কম বেশি তৈরি করি, আর এর জন্য একটি স্প্রেডশিটের দরকার হয়। আর স্প্রেডশিট আমরা বাজার থেকে কিন্তু খুব দাম দিয়ে কিনে নিয়ে আসি, এটা কিন্তু ঘরেই একটু সময় নিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। তাই আমি আজ আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর ময়দাটা আমি কাপ চেপে চেপে ভরে নিয়েছি। আছে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ আটা। চেষ্টা করবেন এই তিনটি উপকরণে নিতে, কারণ অনেকেই বলবে যে শুধু ময়দা দিয়ে করা যায়, কিন্তু শুধু ময়দা দিয়ে করলে পারফেক্ট রেজাল্ট আমি পাইনি, কারণ আমি কয়েকবার চেষ্টা করে আমি এভাবে করে পারফেক্ট রেজাল্টটা পেয়েছি। সো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। তো এখানে আমি সবগুলো শুকনো উপকরণ একে একে দিয়ে দিলাম, দিয়ে আমি লবণ দিয়ে মিশিয়ে নিব। আর লবণটা হচ্ছে পরিমাণ মতো দিবেন, নিজেদের টেস্ট অনুযায়ী একটু টেস্ট করে দেবেন, প্রথমে একসঙ্গে বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে আমি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি, আর পানিটা একটু বেশি পরিমাণে পানি লাগবে। সো একসঙ্গে পানি দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে মিক্স করবেন, একটু একটু করে মিক্স করবেন আর পানি দেবেন। তো পানিটা বেশি লাগবে, তো আমি এভাবে করে মিক্স করে নিচ্ছি একটা হুইস্কের সাহায্যে। তো আপনারা এটা চামচ দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো মিক্স করে নিয়ে আমার ব্যাটারটা হবে এরকম কনসিস্টেন্সিটা, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, যে একদম যে এটা পড়ে যাচ্ছে, সম্পূর্ণ পড়ে যাচ্ছে, দড়ির উপর থাকবে সারাক্ষণ, যে ব্যাটার কনসিস্টেন্সিটা এরকম হবে, এটা একটু দেখে বুঝে নিতে হবে। আর আপনারা একবার দেখবার ট্রাই করলেই বুঝে যাবেন পারফেক্ট। তো এখানে আমি একটি প্যান দিয়ে দিয়েছি, প্যানটা একদম লো হিটে প্যানটা গরম হচ্ছে, আর এখানে একটু তেলের সঙ্গে আমি একটু পানি মিক্স করে নিচ্ছি। তো প্যানটা আমার গরম হয়ে গিয়েছে, আর চেষ্টা করবেন ননস্টিক প্যান নেওয়ার জন্য, কারণ ননস্টিক প্যানে আপনার সিটা খুব ভালোভাবে উঠে আসবে। ননস্টিক কোটিংয়ের জন্য এটা খুব মানে সহজেই উঠে যায়। তো প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে দেখে নিয়েছি প্যানটা কতটা গরম হবে। তো এবারে আমি একটা কিচেন টিস্যুতে তেলের মিশ্রণটি ভরিয়ে আমি প্যান মুছে নিয়েছি। তো এবার একটা ব্রাশ নিয়ে নিয়েছি, এরকম যে অয়েল ব্রাশগুলো কিনতে পাওয়া যায়, এগুলো খুব সহজেই কিন্তু ক্রোকারি শপে আপনারা পেয়ে যাবেন। তো এই ব্যাটারটা নিয়ে নিয়েছি, ব্যাটারটা যেহেতু আমি কিছুক্ষণ গলিয়ে রেখে দিয়েছি, তো এই জন্য উপরের দিকে পানিটা চলে আসছে। পানি আমি ভালোভাবে মিক্স করে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি প্যানের গায়ে, এভাবে করে লাগিয়ে নিতে হবে প্যানের চারিদিকে। আস্তে আস্তে করে একটু একটু করে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। আপনাদের যেখানে মনে হবে যে একটু কম আছে সেখানে একটু লাগিয়ে দিবেন, সেভাবে করে হয়ে যাবে, যে চারিদিকটা সুন্দরভাবে দিয়ে একটা গোল একটা শেপের মতো করে নিবেন। করে নিয়ে একটু অপেক্ষা করতে হবে, 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আমার মনে হচ্ছিলো যে এই সাইডটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি এই সাইডে একটু দিয়ে দিলাম। তো আমি দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি আর দেবো না, এবারে অপেক্ষা করবো এটা তুলে আসা উঠে আসা পর্যন্ত। প্রায় 2 মিনিটের মতো সময় লাগে এটা উঠে আসতে, 2 থেকে 3 মিনিট, 2.5 মিনিট, যে চুলার হিটের উপরে অনেকটা ডিপেন্ড করে। তো আমার 2 মিনিট হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন যে সাইডগুলো কিন্তু আলগা হয়ে গিয়েছে, সাইডগুলো উঠে আসছে। এভাবে করে একটু চারিদিক থেকে একটু উঠিয়ে উঠিয়ে নিলে এটা আপনার উঠাতে খুব সুবিধা হবে। চেষ্টা করেছিলাম আমি হাত দিয়ে তুলে নেওয়ার জন্য, কিন্তু এটা খুব বেশি গরম থাকে যে হাতে ধরতে পারছিলাম না। তো তারপর আমি হাত দিয়ে ধরে 2 সাইডটা একটু উঠিয়ে নিয়েছি। তো এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে তুলে নিচ্ছি, দেখেন কতটা পাতলা হয়েছে, যে আমার স্প্যাচুলাটা দেখা যাচ্ছে। আর এটা তুলে নিয়ে একটু উল্টে দিয়ে এখানে 10 সেকেন্ডের মতো রেখে আমি এটাকে তুলে নিব। আর এটা তুলে একটি কাপড়ের উপর রাখবেন, যে শুকনো একটা সুতি কাপড় বা যে কোনো টাইপের একটা কাপড়ের উপরে, কারণ এটা কিচেন টিস্যু দিয়ে রাখলে কিন্তু টিস্যু আপনার শিটের সঙ্গে লেগে যাবে, এই জন্য চেষ্টা করবেন কাপড়ের উপরেই রাখার জন্য। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে প্যানটাকে আমি ক্লিন করে নিয়েছি, আর প্যান প্রতিবারই ক্লিন করে নিতে হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়ে অপেক্ষা করব
দুই থেকে আড়াই মিনিট। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। যে আপনারা যদি এই শীটগুলো সংরক্ষণ করতে চান তাহলে কি করতে হবে, যে প্রতিটা শীটগুলো তৈরি করার শেষে প্রতিটা শীটের গায়ে একটু হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়ে দেন এটাকে একটা এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন এক মাসের মতো। যখন আপনার দরকার হবে বের করবেন, বের করে আপনি এটা একটু নর্মাল করে ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু আমার হয়ে গিয়েছে, যে সাইডগুলো উঠে এসেছে। তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এই শীটগুলো দিয়ে কিন্তু আমরা অন্থন, চাইনিজ যে অন্থনটা আছে সেই অন্থন, স্প্রিং রোল, সমোচা, তারপর রোল, এগ রোল, সব টাইপের রোল আমরা তৈরি করতে পারবো। কোনো প্রকার বেলাবেলির ঝামেলাও নেই, কিন্তু পারফেক্ট আমার রোলটা হয়ে যাচ্ছে, শীটটা তৈরি হয়ে যাচ্ছে। দেখেন কতটা পাতলা, যে আমার হাত দেখা যাচ্ছে, একটা অসম্ভব পাতলা, একটু হালকা হাতে তুলতে হবে। আর এই যে আমি একটা এভাবে করে রেখে দিয়েছি, আর এটা ঠান্ডা হলে কিন্তু একটার উপরে একটা রাখা যাবে, একসঙ্গে কিন্তু রাখা যাবে না। এটা কতটা ফ্লেক্সিবল যে ভাঁজ করা যায়। তো ইনশাল্লাহ আমি এটি দিয়ে একটি রোলের রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে সকল নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আজ আল্লাহ হাফেজ।